গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং ওয়ান সার্চিং WBCS চ্যানেলে। অলরেডি এই চ্যানেলে প্রত্যেক দিন 5টা করে ফ্রি ক্লাস করানো হচ্ছে। যদি তোমরা ক্লাসগুলো রীতিমতন ঠিকভাবে অ্যাটেন্ড করো, ক্লাসগুলো যদি ভালোভাবে করো, আশা করছি তোমরা ক্লাসগুলো করে উপকৃত হবে এবং আগামী যে কোনো পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ সে সমস্ত পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশন লেভেলটাও ভালো হবে। তোমরা স্ক্রিনে টাইম টেবিলটা দেখতে পাচ্ছ, এখন বাজে সকাল 7টা। তো সকাল 7টার সময় রোজ আমি তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে ডিসকাস করব। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অথবা চ্যানেলটি প্রথমবার দেখছো, প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল আইকনের নোটিফিকেশনটাকে ক্লিক করে রাখো। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। WBCS এবং অন্য অন্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষার কমন যোগ্য নোটস, মক টেস্ট এবং ভিডিও কোর্সের জন্য আজই তোমরা আমাদের ওয়েবসাইট www.mheducationlab.com ভিজিট করো। এর পাশাপাশি যারা পরীক্ষার প্রিপারেশনটাকে আরও ভালো করতে চায়, আরও বেটারভাবে করতে চাও, তারা আমাদের প্লে স্টোরে গিয়ে MH Education Lab অ্যাপটি ডাউনলোড করো। অ্যাপের মধ্যে আমাদের কিছু কোর্স চলছে, তোমরা যদি নিজের প্রিপারেশনটাকে আরও বেটার করতে চাও, আরও ভালোভাবে করতে চাও, তোমরা সেই কোর্সগুলোর মধ্যে এনরোল করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে। তো আজকে তোমাদের সাথে 20 আগস্ট 2020 কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে ডিসকাস করব, এর পাশাপাশি স্ট্যাটিক জিকে পার্টটাও নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা প্লিজ তোমরা পুরোটা দেখার চেষ্টা করবে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন দাও কি আছে, হু উইল গেট করোনা ভাইরাস ভ্যাকসিন ফার্স্ট ইন ইন্ডিয়া। যখন করোনা ভাইরাস ভ্যাকসিনটি আবিষ্কার হবে তো কোন শ্রেণীর লোকদেরকে করোনা ভাইরাস ভ্যাকসিনটি প্রথম দেওয়া হবে? এর উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, করোনা ভাইরাস ওয়ারিয়র, মানে যে সমস্ত লোকরা করোনা ভাইরাস পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করার জন্য নিজের জীবনকে ঝুঁকি লাগিয়ে দিয়েছে সে সমস্ত লোকদেরকে প্রথম করোনা ভাইরাস ভ্যাকসিনটি দেওয়া হবে। এর ব্যাপারে একটু দেখে নিই। করোনা ওয়ারিয়ার্স উইল বি দ্য ফার্স্ট ওয়ান টু গেট দ্য COVID-19 ভ্যাকসিন আফটার ইট লঞ্চ। দিস ওয়াজ শেয়ার্ড বাই মিনিস্টার অফ স্টেট ফর হেলথ অশ্বিন কুমার চৌবে। করোনা ওয়ারিয়ার্স আর অল ডক্টর্স, প্যারামেডিক্স, পুলিশম্যান, স্যানিটাইজ ওয়ার্কার্স অ্যান্ড আদার ইনভলভ ইন ডিফারেন্ট ডিউটিস অ্যাট রিক্স দেয়ার লাইফ টু হেল্প ইন্ডিয়া উইন দ্য ব্যাটল আগেনস্ট COVID-19। মিনিস্টার অফ স্টেট ফর হেলথ অশ্বিন কুমার চৌবে কিছুদিন আগে জানালেন, যখন করোনা ভাইরাস ভ্যাকসিনটি ইন্ডিয়াতে আবিষ্কার হয়ে যাবে তো প্রথম করোনা ভাইরাস ভ্যাকসিনটি করোনা ওয়ারিয়ার্সদেরকে দেওয়া হবে, যেমন পুলিশম্যান, প্যারামেডিক্স, ডক্টর, নার্স, স্যানিটাইজ ওয়ার্কার, কারণ এই সমস্ত মানুষজনরাই করোনা ভাইরাস মহামারীকে বিপর্যয় করার জন্য নিজের জীবনকে ঝুঁকি লাগিয়ে দিয়েছেন। নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে, নেম দ্য উইনার অফ প্রিমিয়ার লিগ প্লেয়ার অফ দ্য সিজন 2019-20। 2019-20 প্রিমিয়ার লিগ প্লেয়ার অফ দ্য সিজন অ্যাওয়ার্ডটি কে পেলেন? এর উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, কেভিন ডি ব্রুইন। এর ব্যাপারে একটু দেখে নি। ইন ফুটবল দ্য ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন হ্যাজ বিন নেমড অ্যাজ প্রিমিয়ার লিগ প্লেয়ার অফ দ্য সিজন 2019-20। হি ইজ অনলি দ্য থার্ড বেলজিয়ান ফুটবলার টু উইন দ্য অ্যাওয়ার্ড ফর লিগস টপ পারফর্মার আফটার ইডেন হ্যাজার্ড 2014-15 অ্যান্ড ভিনসেন্ট কোম্পানি 2011-12। তো কেভিন ডি ব্রুইন, যিনি ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের খেলেন, উনি মিডফিল্ডার পজিশনে খেলেন, উনি 2019-20 প্রিমিয়ার লিগের প্লেয়ার অফ দি সিজন অ্যাওয়ার্ডটি পেয়েছেন। ইনি হচ্ছে তৃতীয় বেলজিয়ান প্লেয়ার যিনি অ্যাওয়ার্ডটি পেলেন। এর আগে ইডেন হ্যাজার্ড, যিনি 2014-15 অ্যাওয়ার্ডটি পেয়েছেন, এবং ভিনসেন্ট কোম্পানি, যিনি 2011-12 এই অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন। তো আমরা প্রিমিয়ার লিগের ব্যাপারে আরেকটু ইনফরমেশন জেনে নিই। কারেন্ট চ্যাম্পিয়ন মানে বর্তমান চ্যাম্পিয়নকে লিভারপুল ফুটবল ক্লাব প্রথমবার টাইটেলটি পেয়েছে। মোস্ট চ্যাম্পিয়নশিপ 13 বার টাইটেল পেয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। মোস্ট অ্যাপিয়ারেন্স গ্যারেথ বেরি 653 বার। কবে গঠন করা হয়েছিল, 20 ফেব্রুয়ারি 1992। আর টপ গোল স্কোরার কে, অ্যালান শেয়ারের 260 গোল উনি করেছেন। পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, চন্দ্রায়ন টু রিসেন্টলি ক্যাপচার অ্যান ইমেজ অফ আ ক্র্যাটার অন মুন, ইসরো হ্যাজ নেম দ্য ক্র্যাটার আফটার হুম। কিছুদিন আগে চন্দ্রায়ন টু একটা চাঁদের মধ্যে গর্ত খুঁজে পেয়েছে, ইসরো সেই গর্তটি কার নামের উপর নামাঙ্কৃত করেছে? এর উত্তর হয়ে যাবে অপশন সি, বিক্রম সারাভাই। এ ব্যাপারে একটু দেখে নি। ইসরো হ্যাজ নেম আ ক্র্যাটার অন মুন ক্যাপচার্ড বাই চন্দ্রায়ন টু আফটার ইন্ডিয়ান অ্যাস্ট্রোফিজিক্স বিক্রম সারাভাই অন দ্য অকেশন অফ হিস বার্থ সেন্টেমেরি অন August 12, 2020। বিক্রম সারাভাই, যিনি আমাদের ভারতীয় অ্যাস্ট্রোফিজিক্স ছিলেন, উনার 100তম জন্মদিনের উদ্দেশ্যে ইসরো ওই চাঁদের গর্তটি উনার নামে নামকৃত করেছেন।
আমরা ঈশ্বরের ব্যাপারে একটু আরো আলোচনা করে নিই। ঈশ্বর পুরোনাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। হেডকোয়ার্টার কোথায় আছে? বেঙ্গালুরু। কে গঠন করেছিল? বিক্রম সারাবাই। কবে গঠন করা হয়েছিল? 15 আগস্ট 1969। এবং ডাইরেক্টর কে? কৈলাশ বাদিব শিবম। পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ ডাইরেক্টর জেনারেল অফ বর্ডার সিকিউরিটি ফোর্স। বর্ডার সিকিউরিটি ফোর্স মানে বিএসএফ এর ডাইরেক্টর জেনারেল এর পদে কাকে নিযুক্ত করা হলো? এর উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, রাকেশ আস্থানা। রাকেশ আস্থানা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ডাইরেক্টর জেনারেল অফ বর্ডার সিকিউরিটি ফোর্স, হি ইজ অ্যান আইপিএস অফিসার। তো রাকেশ আস্থানা যিনি একজন আইপিএস অফিসার, উনাকে বর্ডার সিকিউরিটি ফোর্স এর ডাইরেক্টর জেনারেল হিসাবে নিয়োগ করা হয়েছে। তো বর্ডার সিকিউরিটি ফোর্স এর ব্যাপারে আমরা দেখে নিই। বর্ডার সিকিউরিটি ফোর্স এর মোটো কি? জীবন পরিবর্তন কর্তব্য, মানে ডিউ টু আন টু ডেথ। ডাইরেক্টর জেনারেল এর নাম রাকেশ আস্থানা। হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ দিল্লি। ফাউন্ডার কে? খুসরো ফরমুজদ্দিন রুস্তমজি। এবং গঠন কবে হয়েছিল? 1 ডিসেম্বর 1965। নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, হু হেড দ্য কমিটি ফর্ম বাই সেন্ট্রাল গভর্নমেন্ট টু রিকনসিডার দ্য মিনিমাম এজ ফর ম্যারেজ ফর ওমেন। আমাদের ভারত সরকার একটি কমিটি গঠন করেছে, সেই কমিটির দায়িত্ব হচ্ছে মহিলাদের বিবাহের জন্য সর্বনিম্ন বয়স ঠিক করার। সেই কমিটির হেড কে? এর উত্তর হয়েছে জয়া জেটলি। এর ব্যাপারে একটু আমরা দেখে নিই। দ্য সেন্টার হ্যাজ সেট আপ আ কমিটি চেয়ার্ড বাই জয়া জেটলি টু রিকনসিডার দ্য মিনিমাম এজ ফর ম্যারেজ ফর ওমেন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন উইল বি টেকেন আফটার রিপোর্ট ইজ সাবমিটেড। দ্য গভর্নমেন্ট ইজ ফোকাসড টুয়ার্ড ইকুয়াল অপরচুনিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট টু ওমেন। আমাদের ভারত সরকার একটি কমিটি গঠন করেছে, যে কমিটির হেড হচ্ছে জয়া জেটলি। এই কমিটির মূল উদ্দেশ্য হচ্ছে মহিলাদের বিবাহের জন্য সর্বনিম্ন বয়সটি ঠিক করার। যদি তাদের কাছে কোনো এর এগেনস্টে কোনো রিপোর্ট আসে, তাদের স্ট্রিক্ট অ্যাকশন নিয়ে হবে। এবং গভর্নমেন্ট, আমাদের ভারত সরকার, মহিলাদেরকে আত্মনির্ভরশীল বানানোর জন্য ফোকাসড আছে। তো এই কমিটিটার নাম হচ্ছে মিনিস্টার অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। তো এর ব্যাপারে একটু আমরা দেখে নিই। টু এক্সামিন দ্য কোলিরেশন অফ এজ অফ ম্যারেজ অ্যান্ড মাদারহুড উইথ নাম্বার এ হেলথ মেডিকেল ওয়েলবিং অ্যান্ড নিউট্রিশনাল স্ট্যাটাস অফ মাদার অ্যান্ড ইনফ্যান্ট চাইল্ড ডিউরিং প্রেগনেন্সি বার্থ অ্যান্ড দেয়ার আফটার। নাম্বার বি, কি প্যারামিটার্স লাইক ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনিটি মর্টালিটি রেট, টোটাল ফার্টিলিটি রেট, সেক্স রেশিও অ্যাট বার্থ, চাইল্ড সেক্স রেশিও এক্সেট্রা। নাম্বার সি, এনি আদার রিভিলেন্ট পয়েন্ট পেনিট্রেট টু দ্য হেলথ অ্যান্ড নিউট্রিশন ইন দিস কন্টেস্ট। তো ভারত সরকারের এই কমিটি গঠন করার মূল উদ্দেশ্য হচ্ছে মহিলাদের বিবাহের জন্য সর্বনিম্ন বয়স ঠিক করার। তার পাশাপাশি যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট আছে, সেই সমস্ত মহিলাদেরকে নিউট্রিশন খাবার, বাচ্চা হওয়ার পর তাদের দেখাশোনা করা, ট্রিটমেন্ট করা, হেলথের ব্যাপারে দেখাশোনা করা, তো এই সমস্ত জিনিসগুলো মহিলাদের জন্য আমাদের ভারত সরকার একটি কমিটি গঠন করেছে, যে কমিটির নাম হচ্ছে মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, দ্য গোয়ালিয়র চাম্বল এক্সপ্রেসওয়ে ইন মধ্যপ্রদেশ ওয়াজ নেমড আফটার হুম। গোয়ালিয়র চাম্বল এক্সপ্রেসওয়ে যেটা মধ্যপ্রদেশে আছে, এটা কার নামে নামাঙ্কৃত করা হয়েছে? তো এর উত্তর হয়েছে অপশন সি, অটল বিহারি বাজপেয়ী। তো এর ব্যাপারে একটু আমরা দেখে নিই। অ্যাড্রেসিং দ্য গ্যাদারিং অন দ্য সেকেন্ড ডেথ অ্যানিভার্সারি অফ ফর্মার প্রাইম মিনিস্টার অটল বিহারি বাজপেয়ী, চিফ মিনিস্টার অফ মধ্যপ্রদেশ শিবরাজ সিং চৌহান আনাউন্স দ্যাট দ্য গোয়ালিয়র চম্বল এক্সপ্রেসওয়ে উইল বি নেমড আফটার শ্রী অটল বিহারি বাজপেয়ী চম্বল প্রোগ্রেসওয়ে। চৌহান অলসো স্টেটেড দ্যাট গ্র্যান্ড স্ট্যাচু অফ বাজপেয়ী উইল বি সেট আপ ইন ভোপাল। তো মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করে জানালেন, অটল বিহারি বাজপেয়ী যিনি আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন, ফর্মার প্রাইম মিনিস্টার ছিলেন, উনার সেকেন্ড ডেথ অ্যানিভার্সারিতে গোয়ালিয়র চম্বল এক্সপ্রেসওয়েটি নামকরণ করে শ্রী অটল বিহারি বাজপেয়ী চম্বল প্রোগ্রেসওয়ে নামকরণ করা হয়েছে। উনি এটাও জানালেন যে ভোপালে ওনার একটা বিশাল বড় স্ট্যাচু স্থাপিত করা হবে। তো মধ্যপ্রদেশ ব্যাপারে আমরা দেখে নিই। মধ্যপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে ভোপাল, চিফ মিনিস্টারের নাম হচ্ছে শিবরাজ সিং চৌহান এবং গভর্নরের নাম হচ্ছে আনন্দিবেন পটেল। এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো তোমাদের সাথে আমি ডিসকাস করছি, এগুলো কিন্তু একদম নেগলেক্ট করবে না। দরকার পড়লে কোনো একটা খাতাতে লিখে নিতে পারো, কারণ পরবর্তীকালে যখন তোমরা এইগুলো পড়বে তখন তোমাদের এগুলো কিন্তু খুবই কাজে লাগবে। কারণ ম্যাক্সিমাম সময়ে স্ট্যাটিক জিকে পার্টের থেকে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসে। তো প্লিজ এগুলো একটু নেগলেক্ট করো না, পারলে তোমরা একটা কপিতে লিখে নাও। আর প্রতিদিন আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করি, যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো, স্ট্যাটিক ফ্যাক্ট এক্সপ্লেনেশনগুলো আমি তোমাদেরকে বুঝাচ্ছি বা বলছি, সেই সমস্ত জিনিসগুলো তোমরা পারলে একটা কপিতে নোট ডাউন করে রাখো। পরবর্তীকালে যখন তোমরা সে কপিটা খুলে পড়বে, সব এক জায়গায় থাকবে এবং তোমাদের পড়তে এবং বুঝতেও সুবিধা হবে।
নেক্সট কোয়েশ্চন দেওয়া কি আছে, নেম দ্য ই পোর্টাল অন ট্রাইবাল হেলথ অ্যান্ড নিউট্রিশন লঞ্চ বাই মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। তো আমাদের মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স একটা ই পোর্টাল লঞ্চ করেছে যেটা ট্রাইবাল হেলথ অ্যান্ড নিউট্রিশনের জন্য খুবই কাজে লাগবে, তো সেই ই পোর্টালটির নাম কি? এর উত্তরে যাবে এ স্বাস্থ্য। এর ব্যাপারে একটু আমরা দেখে নিই। মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স হ্যাজ লঞ্চ দ্য ই পোর্টাল অন ট্রাইবাল হেলথ অ্যান্ড নিউট্রিশন নেম স্বাস্থ্য। ইট ইজ দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড ই পোর্টাল প্রোভাইডিং অল হেলথ অ্যান্ড নিউট্রিশন রিলেট ইনফরমেশন অফ দ্য ট্রাইবাল পপুলেশন অফ ইন্ডিয়া ইন সিঙ্গল প্ল্যাটফর্ম। অ্যাপার্ট ফ্রম দিস ই নিউজ পেপার অন হেলথ অ্যান্ড নিউট্রিশন অলিক ওয়াজ অলসো অ্যানাউন্সড, ইট ইজ আ কোয়ার্টারলি নিউজ পেপার। তো মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স একটা ই পোর্টাল লঞ্চ করেছে যার নাম হচ্ছে স্বাস্থ্য। এই পোর্টালে যে কোনো ট্রাইবাল হেলথ এবং নিউট্রিশন ব্যাপারে আমরা জানতে পারবো একটা সিঙ্গেল প্ল্যাটফর্মের মধ্যে। এছাড়া অলিক বলে একটা নিউজ লেটার প্রকাশিত করা হবে প্রত্যেক 3 মাস ছাড়া ছাড়া, যেটার মধ্যে হেলথ এবং নিউট্রিশন ব্যাপারে অনেক কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। তো মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স ব্যাপারে জেনে নিই, ইউনিয়ন মিনিস্টার হচ্ছে অর্জুন মুন্ডা এবং মিনিস্টার অফ স্টেট হচ্ছে রেণুকা সিং সারুতা। নেক্সট কোয়েশ্চন দেওয়া কি আছে, Which ministry has launched Nasha Mukt Bharat campaign? Nasha Mukt Bharat campaign টি কোন মিনিস্টার দ্বারা লঞ্চ করা হয়েছে? তো এর উত্তর হয়ে যাবে অপশন সি, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য 272 ডিস্ট্রিক্ট কালেক্টর লঞ্চ আ 7-month লং অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন নেমড নাশা মুক্ত ভারত অর ড্রাগ ফ্রি ইন্ডিয়া বাই দ্য মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, উইচ উইল বি রান টিল 31st March 2021। রাজ্য সরকার এবং 272টি ডিস্ট্রিক্ট কালেক্টর একটা 7 মাস লম্বা একটা অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন লঞ্চ করেছেন যেটার নাম হচ্ছে নেশা মুক্ত ভারত অথবা ড্রাগ ফ্রি ইন্ডিয়া। এই ক্যাম্পেইনটি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট দ্বারা লঞ্চ করা হয়েছে আর এটি 31 মার্চ 2021 অবধি চলবে। তো আমরা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট দেখে নিই, ইউনিয়ন মিনিস্টারের নাম হচ্ছে থাওয়ারচান গেলহট। পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, উইচ মিনিস্টার হ্যাজ লঞ্চ ফিট ইন্ডিয়া ফ্রিডম রান অন ওকেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে 2020। 2020 স্বাধীনতা দিবস উপলক্ষে কোন মন্ত্রণালয় ফিট ইন্ডিয়া ফ্রিডম রানটি লঞ্চ করলেন? এর উত্তর হয়ে যাবে অপশন বি, মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। তো এর ব্যাপারে একটু দেখে নিই, ইউনিয়ন মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্ট শ্রী কিরেন রিজ্জু হ্যাজ লঞ্চ আ কান্ট্রি ওয়াইড ইভেন্ট ফিট ইন্ডিয়া ফ্রিডম রান ফ্রম August 15th, which is 74th Independence Day, to October 2nd, which is 151st birthday anniversary of Mahatma Gandhi, through an online program. Shri Kiran Rijju, jini amader Union Minister of Youth Affairs and Sports, uni ekta program launch korechen, program ti naam hocche Fit India Freedom Run. Ei program ti 15 August, jeta 74tomo amader Shadhinota Divas, shedine launch kora hoyeche, ar eta cholbe kotodin, 2 October, 151tomo জন্মদিন মহাত্মা গান্ধীর। এতদিন চলবে প্রোগ্রামটি আর এই প্রোগ্রামটি উনি অনলাইনের দ্বারা লঞ্চ করেছেন। তো মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের ব্যাপারে একটু দেখে নিন, মিনিস্ট্রি অফ স্টেটের নাম কি? কিরণ রিজ্জু। আজকে শেষ প্রশ্ন দেওয়া কি আছে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ অ্যানাউন্স দ্য লঞ্চ অফ ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন রিসেন্টলি, নেম দ্য নোডাল এজেন্সি উইচ উইল ইমপ্লিমেন্ট ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনটি ঘোষণা করেছেন লঞ্চ হবার জন্য, তো কোন এজেন্সি দ্বারা এই ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনটি ইমপ্লিমেন্ট করা হবে? তো এর উত্তরে যাচ্ছে অপশন ডি, ন্যাশনাল হেলথ অথরিটি। তো এর ব্যাপারে একটু আমরা দেখে নিই, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যানাউন্স দ্য লঞ্চ অফ ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন, আন্ডার এভরি ইন্ডিয়ান উইল গেট হেলথ আইডি অ্যান্ড উইল স্টোর দ্য ইন্ডিভিজুয়াল মেডিকেল রেকর্ড, ইট উইল বি ইমপ্লিমেন্টেড থ্রু ন্যাশনাল হেলথ অথরিটি। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে ঘোষণা করে জানালেন যে ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনটি লঞ্চ করা হচ্ছে যেটার মধ্যে ভারতের প্রত্যেকটা নাগরিকের মেডিকেল রেকর্ড থাকবে আর এই মিশনটি ন্যাশনাল হেলথ অথরিটি দ্বারা ইমপ্লিমেন্ট করা হবে। তো আমরা ন্যাশনাল হেলথ অথরিটি ব্যাপারে একটু দেখে নিই, চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে ইন্দুভূষণ এবং হেডকোয়ার্টার কোথায় হচ্ছে? দিল্লি। তো আজকে তোমাদের সাথে এই মোস্ট ইম্পর্টেন্ট 10টা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করলাম, আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার হলো। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ এই জিনিসগুলো একটা খাতাতে নোট ডাউন করে রাখো। তো গতকালের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি তোমাদের জন্য 2টো প্রশ্ন তুলেছি যেটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো প্রথম প্রশ্নটা কি আছে, হু হ্যাজ ওয়ন দ্য ফর্মুলা ওয়ান স্প্যানিশ গ্র্যান্ড পিক 2020? ফর্মুলা ওয়ান স্প্যানিশ গ্র্যান্ড পিক 2020 বিজেতা কে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে,
Digital Apnaye campaign has been launched by which bank to encourage its customer for digital banking? Digital Apnaye campaign টি কোন ব্যাংকের দ্বারা লঞ্চ করা হয়েছে যেটা থ্রুতে যে তাদের কাস্টমারদেরকে ডিজিটাল ব্যাংকিং করার জন্য প্রেরণা দেবে? তো এই দুটো প্রশ্ন তোমাদেরকে আমি দিলাম, প্লিজ তোমরা এই দুটো প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি, আগামী অনেক ক্লাস আসতে চলেছে আজকে, প্লিজ সেই ক্লাসগুলো ভালো করে দেখবে আর রীতিমতন যদি তোমরা ক্লাসগুলোকে ফলো করো তোমাদের কিন্তু প্রিপারেশন লেভেলটা অনেকটাই বেটার হবে। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো এবং শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন নোটিফিকেশনটাকে ক্লিক করো। ধন্যবাদ।